ওয়েলকাম ইয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমি আছি আপনাদের সাথে দীপক সরকার ফ্রম বেঙ্গালি টেকস্কোয়াড, আর বেঙ্গালি টেকস্কোয়াডের নতুন এপিসোডে আপনাদের সবাইকে স্বাগতম। আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে পাঁচটা গুরুত্বপূর্ণ তথ্য নিয়ে আলোচনা করব, যেটা কিন্তু আপনাদের অনেক ভালো লাগবে এবং কাজে লাগবে। সো দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিও। বাট মেইন টপিকে যাওয়ার আগে সবার কাছে একটা রিকোয়েস্ট, আপনি যদি আমার চ্যানেলে প্রথম হয়ে থাকেন এবং এই মুখটা যদি প্রথম দেখে থাকেন, প্লিজ একটু কষ্ট করে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে দেবেন। তাহলে যেটা হবে, আমি যখনই কোনো নতুন ভিডিও নিয়ে আসবো সবার আগে দেখতে পারবেন এবং কোনো ভিডিও আপনার মিস হবে না। দেখুন, প্রথমেই আসি আমাদের সব থেকে চেনা গুগল পে এবং পেটিএম নিয়ে। এই গুগল পে এবং পেটিএমে আপনি কিন্তু আপনার রিচার্জ করেন, আপনি আপনার কারেন্টের বিল দেন, আপনার গ্যাসের বিল দেন, এই যে সমস্ত বিল পেমেন্টগুলো করেন না, এই বিল পেমেন্টে কিন্তু এখন থেকে আপনার এক্সট্রা চার্জ দিতে হবে। যদিও এই যে এক্সট্রা চার্জ, সেটা কিন্তু মাঝে মাঝে আসে, আবার চলে যায়, আবার কদিন নেয়, আবার মাঝে মাঝে নেয় না, সেরকম কিন্তু চলতেই থাকে। সো আপনি যদি এখন থেকে গুগল পে এবং পেটিএমে যদি যান এবং আপনি যদি মোবাইল রিচার্জ করতে যান, সেক্ষেত্রে কিন্তু দেখবেন আপনার কিছু টাকা কিন্তু ওখানে সার্ভিস চার্জ কাটছে, এবং যদি 100 টাকা হয় সেক্ষেত্রে আপনাকে কিছু টাকা বাড়িয়ে 100 টাকার বেশি আপনাকে কিন্তু পেমেন্ট করতে হবে। নাম্বার টু, আমাকে অনেকে জিজ্ঞাসা করেন যে ভাই এমন একটা ব্যাংকের নাম বলো যে ব্যাংকটা বর্তমানে এফডিতে বেশি সুদ দিচ্ছে, অর্থাৎ ছোট হোক বড় হোক, পাবলিক সেক্টর হোক প্রাইভেট সেক্টর হোক, যে ব্যাংক অনেক বেশি সুদ দিচ্ছে সেটা আমাকে একটু বলো। তার কারণ অনেকে কিন্তু এফডি করতে চান, মানে অন্যান্য মিউচুয়াল ফান্ড বা অন্যান্য যত জায়গায় ইনভেস্টমেন্ট রয়েছে সেগুলোর থেকে কিন্তু আপনারা এফডিটাকে একটু বেশি সেফেস্ট মনে করেন, যার জন্য এফডিটাই প্রেফার করেন। তো সেক্ষেত্রে একটা ব্যাংক আছে, সূর্যোদয় স্মল ফিনান্স ব্যাংক, যে কিন্তু আপনাকে 8.60% হারে কিন্তু সুদ দিচ্ছে, অর্থাৎ 8.5%-এরও ওপরে, যেটা কিন্তু হিউজ, মানে আমাদের ইনফ্লেশনের থেকেও কিন্তু বেশি পরিমাণে আপনি সুদ পাচ্ছেন। এবং এই সুদের হার পাওয়ার জন্য আপনাকে মিনিমাম 3 বছরের এফডি করাতে হবে, এবং 3 বছরের এফডিতেই কিন্তু আপনি 8.60% সুদ পাবেন। এবার অন্যান্য যত টেনিওর রয়েছে সেগুলোর কিন্তু আলাদা আলাদা সুদের হার হয়ে যায়, সেটা আপনারা অনেকেই জানেন, আবার যারা জানেন না তাদের জন্য বলে দিই। সো আপনি যদি 1 বছরের জন্য রাখেন সেক্ষেত্রে 1 ধরনের সুদ পাবেন, 2 বছর রাখলে সেক্ষেত্রে 1 ধরনের সুদ পাবেন, 3 বছর বা 5 বছর বা 10 বছর, আলাদা আলাদা যদি টেনিওর আপনি সিলেক্ট করেন আলাদা আলাদা রকমের কিন্তু আপনি সুদের হার পাবেন। ইউকো ব্যাংক কিন্তু অনেকেই পরিচিত রয়েছেন এই ব্যাংকের সাথে, এবং অনেকেরই কিন্তু অলরেডি ব্যাংক অ্যাকাউন্ট রয়েছে ইউকো ব্যাংকে। এবং ইউকো ব্যাংকে কিন্তু 820 কোটি টাকার গরমিল হয়েছে, এবং পুরোটাই হয়েছে অনলাইন ফ্রডিংয়ের কারণে, বা অনলাইন ফ্রডিং বা অনলাইন যে গরমিল হয়েছে তার জন্য। গত ফাইন্যান্সিয়াল ইয়ারে 13,500 কোটি টাকা টোটাল কিন্তু গরমিল হয়েছে টোটাল ইন্ডিয়াতে, এবং যার মধ্যে ইউকো ব্যাংকেরই ছিল 820 কোটি টাকা। ইউকো ব্যাংকের সাথে কি হয়েছে, যে কোনো কারণে আপনি যদি ইউকো ব্যাংকে টাকা পাঠাতে নেন, সেক্ষেত্রে আপনাকে দেখাচ্ছে যে টাকা ঢোকেনি, কিন্তু ইউকো ব্যাংকে গিয়ে ঢুকে যাচ্ছে, আবার আপনার কাছ থেকেও টাকা কাটছে না, অর্থাৎ যে সেন্ডার রয়েছে সেন্ডারের কাছ থেকে টাকা কাটছে না, যে রিসিভার রয়েছে তার ব্যাংকে টাকা ঢুকে যাচ্ছে। এর এইবার কি হয়েছে, ইউকো ব্যাংক তো খুঁজে পাচ্ছে না যে টাকাটা কোথা থেকে ঢুকলো, কিন্তু ঢুকেছে তো মানে যে কাস্টমার রয়েছে তার অ্যাকাউন্টেই, এবার তারা কোথাও থেকে টাকা পাচ্ছে না। এবার যে সেন্ডার রয়েছে তার যদি টাকা কাটেও ব্যাংক থেকে, সেটা আবার রিটার্ন চলে আসছে, কিন্তু ইউকো ব্যাংকের যে কাস্টমার তার ব্যাংকে সেই টাকাটা রয়েই যাচ্ছে। সো এইভাবে কিন্তু 820 কোটি টাকার গরমিল হয়েছে, এবং অলরেডি কিন্তু মানে দিশার হয়ে গেছে ইউকো ব্যাংক, তার মধ্যে 600 সামথিং কোটি টাকা তারা অলরেডি এটা সলভ করতে পেরেছে, বাকি টাকার কিন্তু সলভ করতে পারেনি এখনও, যার জন্য বিরাট সমস্যা রয়েছে, এবং যার জন্য কিন্তু IMPS পুরোপুরিভাবে বন্ধ করে দিয়েছে ইউকো ব্যাংক। এবং যারা কলকাতায় রয়েছেন তারা তো সবাই জানেন যে আপনাদের IMPS বন্ধ রয়েছে, মানে আপনাদের ব্যাংক থেকে কিন্তু টাকা যাতায়াত করছে না। সো যারা ইউকো ব্যাংকের কাস্টমার রয়েছেন, যারা বুঝতে পারছিলেন না যে কেন এরকম হচ্ছে, সেটা কিন্তু জেনে গেলেন। ওকে, মার্কেটে তো ইসিম লঞ্চ হয়ে গেছে, আপনারা সবাই জানেন, কলকাতাতে অলরেডি ইসিম চলছে, যারা অলরেডি দামি দামি ফোন চালায়, যেরকম অ্যাপেলের মতো ফোন যারা চালায় তাদের মধ্যে কিন্তু অনেকেই ইসিম ইউজ করছেন। এবং ভারতী এয়ারটেল, অর্থাৎ এয়ারটেলের MD প্লাস CEO গোপাল বিত্তল যিনি আছেন, তিনি কিন্তু অলরেডি গ্রাহকদের জানিয়েছেন যে আপনারা নর্মাল ফিজিক্যাল সিমের বদলে এখন থেকে ইসিমে জোর দিন। ইসিমের কিন্তু নানা ধরনের সমস্যা আছে, এটা নিয়ে একটা আলাদা ডেডিকেটেড ভিডিও বানাতে হবে, বাট তাও আপনাদের ছোট্ট একটা বেনিফিট আমি বলে দিই, যেটা হচ্ছে আপনার ফোনে যদি কোনোরকমভাবে ফিজিক্যাল সিম না থাকে সেক্ষেত্রে কিন্তু এখানে আপনি বড় একটা বেনিফিট পাবেন, সেটা হচ্ছে যদি আপনার ফোনটা চুরি হয়ে যায়। আপনারা সবাই জানেন যে পাসওয়ার্ড ছাড়া কিন্তু ফোনটাকে বন্ধ করা যায় না, সুইচ অফ আপনি করতে পারবেন না, বারবার কিন্তু রিস্টার্ট হয়ে যাবে, ঠিক আছে। সো কেউ যদি আপনার ফোনটা চুরি করে দেয়, সেক্ষেত্রে কিন্তু সে প্রথমে কী করে, আপনার ফোনটাকে বন্ধ করার চেষ্টা করে এবং তার সাথে সিম খুলে নেওয়ার চেষ্টা করে। এবার আপনার ফোনে যদি সিম অলরেডি রেজিস্টার থাকে, সেই ফিজিক্যাল সিম তো নেই, কী খুলবে, কিছু তো আর খুলতে পারবে না, তাই না? সো সে কিন্তু আপনার সিমটা খুলতে পারবে না, এবং ফোনটাকেও যদি বন্ধ না করতে পারে তাহলে কিন্তু আপনার ফোনটাকে খুঁজে পাওয়া সব থেকে বেশি সুবিধা হবে, এবং সব থেকে দ্রুতভাবে কিন্তু সে আপনার ফোনটা খুঁজে দিতে পারবে পুলিশ। এছাড়াও যদি আপনার কাছে একাধিক সিম থাকে, সেক্ষেত্রে কিন্তু ই সিম থাকলে আপনাকে বারবার ফিজিক্যাল সিম খুলে নতুন সিম ঢোকাতে হবে না,
আপনি যে কোনো সিম কিন্তু যে কোনো টাইমে অ্যাক্টিভ করে নিতে পারবেন এবং সেটা কিন্তু চালাতে পারবেন। তার কারণ আপনার যদি চার পাঁচটা সিম হয়, আপনার ফোন যদি একটা হয়, আপনি কিন্তু দুটো সিমই কিন্তু আপনার ফোনে রাখতে পারবেন। এবার আপনার যদি ই সিম থাকে, আপনি যেখানে থাকেন না কেন জাস্ট ই সিমটাকে অ্যাক্টিভ করে নেবেন, সেটা কিন্তু চলা শুরু করে দেবে। সো এতটাই কিন্তু সিম্পল হবে ই সিম। এবং নানাবিধ সুবিধা তো রয়েছে। ইউনিয়ন ব্যাঙ্কে যাতে অ্যাকাউন্ট আছে তাদের জন্য কিন্তু একটা সুখবর রয়েছে, সুখবরও না, মানে বলতে গেলে সুখবর আবার সুখবরও না। তার কারণ সাধারণ কাস্টমার কিন্তু এই যে সুবিধা সেটা নিতে পারবে না। অর্থাৎ ইউনিয়ন ব্যাঙ্ক তাদের যে সেভিংস ব্যাঙ্ক অ্যাকাউন্ট রয়েছে, অর্থাৎ এফডি নর্মাল আমরা যেরকম টাকা রাখি, সেই সেভিংস ব্যাঙ্ক অ্যাকাউন্টের যে সুদের হার সেটা বাড়াতে চলেছে, অর্থাৎ বাড়িয়ে দিচ্ছে। বর্তমানে আপনি কিন্তু ইউনিয়ন ব্যাঙ্ক থেকে সেভিংস অ্যাকাউন্টে 2.9% সুদ পান, সেটাকে বাড়িয়ে 4% করা হবে। কিন্তু আমার আপনার মতো আম আদমি এই 4% পাবে না। তার কারণ হচ্ছে আপনি যদি 50 লাখ টাকা অবধি রাখেন ইউনিয়ন ব্যাঙ্কে, সেক্ষেত্রে সেভিংস অ্যাকাউন্টে আপনি পাবেন 2.75% সুদ। 50 লাখ থেকে 100 কোটি টাকাও যদি আপনার অ্যাকাউন্টে থাকে, সেক্ষেত্রে আপনি 2.9% সুদ পাবেন। 100 কোটি থেকে 500 কোটি টাকার মধ্যে যদি আপনার অ্যাকাউন্টে টাকা থাকে, সেক্ষেত্রে আপনি 3.1% সুদ পাবেন। এবং আপনার অ্যাকাউন্টে যদি 1000 টাকার বেশি থাকে, তবেই কিন্তু আপনি 4% সুদ পাবেন। সো আপনার ব্যাঙ্কে যদি 1000 টাকার উপরে, মানে 1000 কোটি টাকার যদি উপরে থাকে, সেক্ষেত্রে আপনি পেয়ে যাবেন 4% সুদ। সো একটু কমেন্ট করে জানাবেন যে কার কার অ্যাকাউন্টে 1000 কোটি টাকা রয়েছে। সো অ্যাকচুয়ালি বলতে গেলে বড় লোকের সুবিধা। তো এই হচ্ছে মোটামুটি আজকের 5টা নতুন নিউজ। আশা করি আপনাদের ভালো লেগেছে। ভালো লেগে থাকা অবশ্যই লাইক করবেন, শেয়ার করে দেবেন আপনার বন্ধুদের সাথে, যাদের বিষয়গুলো জানতে পারে, শিখতে পারে। থ্যাংক ইউ সো মাচ ভিডিও দেখার জন্য। দেখা হবে নেক্সট ভিডিওতে। টাটা।